কাল একটি বই প্রকাশ করব, নাম ১৯৫৬। পাঁচই মের পর থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে রাজ্যের করা মামলার পুস্তিকা প্রকাশ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশের সাংসদদের বই পাঠাবো। বাংলায় গণতন্ত্রে কি অবস্থা সবাই জানুন, এমনই আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বই লিখে সামাজিক আবর্জনা বাড়াবেন, অপরাধ করেছেন মামলা হয়েছে আইনি পথে লড়বেন, পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। আগামীকাল একটা বই প্রকাশ করব, বইটার নাম হচ্ছে ১৯৫৬। পাঁচই মে থেকে অদ্যাবধি রাজ্যের বিরোধী দলনেতার এগেনস্টে মমতা ব্যানার্জিকে হারানোর অপরাধে, এই একমাত্র আমার অপরাধ ছিল, সেজন্য আমার বিরুদ্ধে তারা যে মামলাগুলো করেছেন সেই মামলার একটা পুস্তিকা আমি প্রকাশ করব। আমি ক্যাম্পেন করব গোটা ভারতবর্ষের সব এমপিদের কাছে, এমএলএদের কাছে, রাষ্ট্রপতি মহোদয়া, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের, যে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিটা কেমন চলছে একটু দেখুন, জানানোর দরকার আছে। তো করবেন, তার যদি মনে হয় তিনি কিছু সামাজিক আবর্জনা বাড়াবেন তার বই প্রকাশ করে করবেন, অপরাধ করেছেন বই বেরিয়ে মামলা দিয়েছে, তো সেগুলোকে এক জায়গা করে তিনি কি করতে চান? সেগুলোকে এগুলো তো আইনে মামলা হবে, আইনে লড়বেন। যখন নন্দীগ্রামে, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠকদের মিথ্যা মামলা দিয়ে এনআইএ ইত্যাদি সিবিআই করা হচ্ছে, তখন মনে থাকছে না? তখন তাদের দিনের পর দিন জেলে রাখা হচ্ছে। আর শুভেন্দু জেনুইন যে অন্যায়গুলো করছে তার বেলায় সেই জায়গাটা তখন মামলা করলে তখন বই প্রকাশ, যত সমস্ত আবর্জনা প্রকাশ করবো। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে জিএলএডে প্রশ্ন ফাঁস, পরীক্ষা শুরুর আগে বাইরে প্রশ্নপত্রের প্রতিলিপির একাংশ, প্রশ্ন ফাঁস অস্বস্তির মুখে জিএলএডের পরীক্ষায় কড়াকড়ি। ১১:৩০টার বদলে ১১:১৫র আগে প্রশ্নপত্র হাতে নয়, ভেনু ইনচার্জের হাতেই প্রশ্নপত্র তুলে দেওয়ার নির্দেশ। প্রশ্ন ফাঁসে পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের একাংশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে এবং তার মধ্যে জিএলএডে প্রশ্ন ফাঁস নিয়ে প্রশ্ন পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্রতিলিপির একাংশ এবং তারপরেই জিএলএডে পরীক্ষায় নতুন করে কড়াকড়ি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কৃষ্ণেন্দু, যেভাবে জিএলএডে প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তারপরে নতুন কি নির্দেশিকা, কি কি নিয়ম? দেখো, কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামীকাল এবং পরশু ডিএলএড এর যে পরীক্ষা বাকি রয়েছে আগামী বর্ষের, সেই পরীক্ষার প্রশ্নপত্র ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্রের প্যাকেট ১১:১৫র আগে কখনোই নিয়ে আসা যাবে না। আজকে জানো, আজকে শুরু হয়েছে পরীক্ষা ১২টায় এবং তার আগে ১০:৩০ থেকে প্রশ্নপত্র থানা বা ট্রেজারি থেকে আনার নিয়ম ছিল, এবং সেই মতো আনার পরই প্রশ্নপত্রের একাংশ প্রতিলিপি বাইরে চলে আসে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপরই দেখা যায় যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়। এমনকি গোটা বিষয়টায় পর্ষদের তরফে যারা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত তাদেরই অনৈতিকতা দিকে আঙুল তোলা হয়েছে, এবং এই প্রেক্ষাপটে আগামী যে দুদিন পরীক্ষা হবে, কাল এবং পরশু, সেক্ষেত্রে ১০:৩০ অত তাড়াতাড়ি প্রশ্নপত্র ট্রেজারি থেকে বের করা যাবে না এমনটা বলা হয়েছে, এবং এটা স্পষ্ট বলা হয়েছে যে ১১:১৫র আগে, ১২টায় পরীক্ষা শুরু, ১১:১৫র আগে থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র বের করা যাবে না, এবং ভেনু ইনচার্জের তিনি দায়িত্বে, অর্থাৎ সেই ভেনু ইনচার্জ তিনি প্রশ্নপত্রের প্যাকেট হাতে নেবেন এবং তিনি ভেনুতে নিয়ে আসবেন, এবং এটাও বলা হয়েছে যে কোন রকম অন্যতা হলে তার আইনি পদক্ষেপ, আইনি করা পদক্ষেপ পর্ষদের তরফে নেওয়া হবে। এবং এই বিজ্ঞপ্তি সমস্ত জেলা শাসক, সমস্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট সবাইকে পাঠানো হয়েছে, কলকাতার পুলিশকেও পাঠানো হয়েছে এবং রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরকেও পাঠানো হয়েছে।